हाय एवरीवन वेलकम बैक टू माय चैनल। आज ভিডিওটা আমাদের পাড়ার পূজোর প্রস্তুতি কতটা এগোলো সেটাই তোমাদেরকে দেখাবো, আর তার সাথে একটা নতুন জিনিসও তোমাদের সাথে শেয়ার করব। আর সেটা দেখার জন্য দূরে কোথাও যেতে হবে না বা কলকাতা কুমোরটুলিতেও যাওয়ার প্রয়োজন হবে না। আমাদের গ্রামের মধ্যেই সুন্দর ছোটখাটো একটা কুমোরটুলি আছে, সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরব। এটা আমাদের পাড়ার মাঠে ঠাকুর, এর পাশে অনেক ঠাকুর তৈরি হচ্ছে। আমাদের এলাকার অনেক ক্লাবের ঠাকুর ও বাড়ির ঠাকুর এখানে তৈরি হয়। চলো তোমাদেরকে সেগুলো ঘুরিয়ে দেখাই। ঠাকুরগুলো দেখো তোমরা, দেখলেই তোমাদের মনের মধ্যে একটা পূজোর আনন্দ চলে আসবে। আর পূজো মাত্র হাতে গোনা কয়েকদিনই বাকি। এখন থেকেই মনে হচ্ছে যেন চারিদিকে আকাশে বাতাসে শিউলি ফুলের গন্ধে, ঢাকের আওয়াজে, কাশফুলের দোলায় মায়ের আগমন হয়েই গেছে। ঠাকুর তৈরির কাজ প্রায় শেষ হয়ে এসছে, তবে এই দুর্গাপূজার সময় প্রত্যেকটা পোতোই তাদের কঠোর পরিশ্রমে এত সুন্দর সুন্দর ঠাকুরগুলো বানায়। এখানে অনেক থিমের ঠাকুরও আছে আর অনেক সাবেকি ঠাকুরও আছে, তোমরা ভিডিওটা ভালো করে দেখলে বুঝতে পারবে। দেখো ত্রিভুবনায়
আমার সকল বন্ধুদের জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আজ থেকে আমার পূজোর ভিডিও শুরু হলো, তাই সবাইকে শুভেচ্ছা জানালাম। সবাই খুব ভালো থেকো, এর পরের ভিডিওগুলো আরও ভালো হতে চলেছে, তার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও।